নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই রাস পূর্ণিমার মধ্যরাত থেকে শ্রীকৃষ্ণের কৃপায় পাঁচ রাশির কোটি টাকার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে কেন আমি সম্ভাবনা শব্দটি ব্যবহার করছি তার কারণ আমি অবশ্যই আপনাদের জানাব রাস পূর্ণিমা শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব আর এই দিন আপনি যদি ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন শ্রীকৃষ্ণের পুজোতে অংশ নিতে পারেন তবে আপনার যদি প্রেম জীবনে সমস্যা থাকে অনেকটাই দূরীভূত হবে শুধু তাই নয় প্রেমের পাশাপাশি আপনার জীবনে যদি অর্থনৈতিক সমস্যা থাকে সেই অর্থনৈতিক সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন আর রাস পূর্ণিমার মধ্যরাত থেকে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের কোটি টাকার স্বপ্ন পূরণ হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি আসুন আমি আপনাদের জানিয়ে রাখি রাস পূর্ণিমা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব এই দিন শ্রীকৃষ্ণ সখীদের সাথে আনন্দে মেতে ওঠেন শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রেমের দেবতা অর্থাৎ আপনি যেই রাশির ব্যক্তি হন না কেন আপনার জীবনে যদি প্রেম ঘটিত সমস্যা থাকে তবে এই দিন আপনি রাত বারোটার সময় কৃষ্ণকে গোলাপ ফুল দিয়ে পুজো করুন দেখবেন প্রেমের সমস্যা অনেকটাই দূরীভূত হবে পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই গোলাপ পুষ্পটি আপনি নিজের কাছে যত্ন করে রেখে দিবেন দেখবেন এতে আপনাদের প্রেম সম্পর্ক আরও মজবুত হবে এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনাদের যদি জীবনে সমস্যা থাকে তবে এই দিন রাধাকৃষ্ণের শরণাপন্ন হন দেখবেন কৃষ্ণের কৃপায় আপনার জীবনে যাই সমস্যা থাক না কেন সেই সমস্যা দূরীভূত হবে বিশেষত পাঁচ রাশির জাতক ও জাতিকাদের যে অর্থনৈতিক কষ্ট এই বছর শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমার মধ্যরাত থেকে সেই অর্থনৈতিক কষ্ট দূর হতে চলেছে প্রথম যে রাশির অর্থনৈতিক কষ্ট দূর হবে তা হলো কন্যা রাশি শ্রীকৃষ্ণের কৃপায় রাস পূর্ণিমার মধ্যরাত থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি দেখতে পাচ্ছি খরচ কমবে আপনি বহুপথে পথে ইনকামের রাস্তা খুঁজে পাবেন শুধু তাই নয় হঠাৎ করে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল ধনু রাশি রাস পূর্ণিমার মধ্যরাত থেকে ধনু রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক কষ্ট দূর হবে যাদের জীবনে প্রেমঘটিত সমস্যা রয়েছে তাও কিন্তু অনেকটা দূরীভূত হতে চলেছে যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ভুগছেন অথবা সম্পত্তিগত কারণে যারা মানসিক দুশ্চিন্তায় রয়েছেন সেই মানসিক দুশ্চিন্তা দূর হবে আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো হবে এবং আপনার যে মানসিক যন্ত্রণা সেই মানসিক যন্ত্রণা কমতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির সুযোগ এসে যেতে পারে শুধু তাই নয় লটারিতে ধনুরাশির ব্যক্তিদের প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিরা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন বড় ভাইয়ের কাছ থেকে দেখবেন কোনো না কোনো সাপোর্ট আপনি পেয়েই যাবেন শুধু তাই নয় ভাগ্যের জোরে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন দ্বিগুণ বৃদ্ধি পাবে এছাড়াও হঠাৎ করে কর্মযোগের খবর আপনি পেতে পারেন যা আপনার দিনের আনন্দকে খুশিকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে শুধু তাই নয় এই রাস পূর্ণিমার মধ্যরাতের পরবর্তী সময় থেকে আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান বা সম্পত্তি বিক্রয় করতে চান তবে সেই সুযোগও আসতে চলেছে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদের শারীরিক অসুস্থতা কিছুটা কমবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটিও অনেকটাই কমবে এছাড়াও আপনি যে প্রতারণার শিকার হয়েছিলেন সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে চলেছেন তবে সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাননি হঠাৎ করে চাকরি শুভ খবর পেতে পারেন অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গাটা যথেষ্ট শুভ যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন দেখবেন রাস মধ্যরাত থেকে প্রেমে কোনো না কোনো সুখবর আপনি পেতে চলেছেন এছাড়াও যারা প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য শুভ দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম কাজেই এই রাস মিথুন রাশির জাতক জাতিকার জন্য স্মরণীয় হতে চলেছে পাশাপাশি আপনার উপার্জন দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মকর রাশি মকর রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে যে দুশ্চিন্তা রয়েছে সেই দুশ্চিন্তা অনেকটাই কমবে কর্মক্ষেত্র থেকে আপনি কোনো না কোনো সুখবর পেতে চলেছেন পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে যাদের বিবাহের কথাবার্তা চলছে দেখবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি যাদের উপর শ্রীকৃষ্ণের কৃপা পড়তে চলেছে